কুমিল্লায় বন্যা দুর্গতদের মাঝে উপহার প্রদান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েক চরমোনাই। আবার লাকসাম দক্ষিণ বাইপাস ও সুনাইমুড়ি হামিদিয়া আলিয়া মাদ্রাসা মাঠে বন্যা দুর্গতদের মাঝে উপহার প্রদান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ব্যবস্থাপনায় পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে বানবাসী বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। নোয়াখালী, লক্ষ্মীপুর, লাকসামের বিভিন্ন দুর্গত অঞ্চলে এই ত্রাণ বিতরণ করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দুটি টিম বন্যা দুর্গত কয়েকটি এলাকায় এই সহযোগিতা কার্যক্রম পরিচালনা করে। লাকসাম কুমিল্লার কয়েকটি স্পট, নোয়াখালী চৌমুহনীর পানিবন্দী কয়েকটি এলাকা, লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দী কয়েকটি এলাকায় সারাদিন ব্যাপী এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে লক্ষ্মীপুরের পানিবন্দী এলাকাগুলোতে কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা সিদ্দিকুর রহমানের নেতৃত্বে গভীর রাত পর্যন্ত কাজ করা হয়েছে। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা কলিলুর রহমান বন্যার পরিস্থিতি অবনতি হওয়ার পর থেকেই দুর্গত এলাকায় রয়েছেন। কেন্দ্রীয় অন্যান্য দায়িত্বশীলদের নেতৃত্বে কয়েকটি টিম এসব দুর্গত এলাকায় কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রতিটি অঞ্চলে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের স্থানীয় দায়িত্বশীলগণ ক্যাম্পিং করে কাজ করে যাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা সর্বোচ্চ ভূমিকায় কাজ করে যাচ্ছে বন্যা দুর্গত এলাকায়। যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি ঠিক না হবে ততদিন কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন পীর সাহেব চরমোনাইয়।